বীরভূমের নানুরে বিডিও অফিসে বিজেপির গণ ডেপুটেশন। আজ বীরভূমের নানুরে যখন বিজেপি কর্মীরা বিডিও অফিস ঘেরাও করতে আসে, তখন বিডিও অফিস থেকে 100 মিটার দূরে বিজেপি কর্মীদের আটকায় পুলিশ। তারপরই বিজেপি কর্মীরা সেখানেই বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরে প্রশাসনের পক্ষ থেকে 4 জন বিজেপি কর্মীকে বিডিও অফিসে গণ ডেপুটেশন দিতে বলা হয়। প্রশাসনের দাবি, 144 ধারা জারি থাকায় বিজেপি কর্মীদের 100 মিটার দূরে আটকানো হয়েছে। সেখানে তাদেরকে বলা হয়েছে বিডিও অফিসের ভেতরে প্রবেশ নিষেধ, শুধুমাত্র 4 জন বিজেপি কর্মী প্রবেশ করতে পারবে। সেই মতো প্রশাসনের আশ্বাস পেয়ে 4 জন বিজেপি কর্মী বিডিও অফিসের ভেতরে গিয়ে বিডিওকে ডেপুটেশন জমা দেন। আজকে আমাদের এখানে লোকাল বিজেপি পার্টি থেকে তাদের একটা কর্মসূচি ছিল, সেই কর্মসূচির অনুসারেই তারা এসেছিল এবং তারা একটা স্মারকলিপি দিয়েছেন। যে স্মারকলিপিটাতে তারা কিছু দাবি দাওয়া করেছেন, সেই দাবি দাওয়াটা আমরা আমার হায়ার অথরিটিকে আমি পাঠিয়ে দিই। 8 দফা দাবি নিয়ে আমরা এই সিউড়ি 1 নম্বর ব্লক বিডিও অফিসে আজকে স্মারকলিপি প্রদান করলাম। পশ্চিমবঙ্গ প্রদেশের নির্দেশ অনুসারে সারা পশ্চিমবাংলা জুড়ে প্রত্যেকটি বিডিও অফিসে বিক্ষোভ সমাবেশ হচ্ছে। সেই মোতাবেক ভারতীয় জনতা পার্টি সিউড়ি 1 নম্বর ব্লক আজকে বিক্ষোভ দেখালো। আমাদের বীরভূম জেলায় যে সমস্ত জায়গায় আমরা পঞ্চায়েত করব এবং পঞ্চায়েত করার মতো পরিস্থিতি আছে, সেই সমস্ত জায়গায় প্রশাসনের একদম পক্ষপাতদুষ্ট আচরণে এবং তৃণমূলের সঙ্গে প্রশাসনের সহযোগিতায়, এমনকি বিডিও সাহেবেরও সহযোগিতায় আমাদের সরকার যাতে না করতে হয়, প্রত্যেকটি বিজয়ী প্রার্থী যাদের আছে তাদের বাড়ি বাড়ি হুমকি দেওয়া এবং তৃণমূলে জয়েন করার হুমকি দিচ্ছেন। আমাদের এই বিডিও সাহেব দেখেছেন আপনারা, এই বর্মহুলা বুথে, হরিদ্বার বর্মহুলা বুথে রিপোলিং হয়েছে। রিপোলিং হয়েছে মানে কিছু একটা ঘটনা ঘটেছে। তৃণমূলের দুষ্কৃতীরা মুখ বেঁধে সেই দিন ভোট লুট করতে গিয়েছিল এবং বিভিন্ন জায়গায় লুট ছাপ্পা হয়েছে। তো সেই লুট গ্রামবাসীরা আটকে দিয়েছিলেন এবং নতুন করে রিপোল হয়েছে। তো এই বিডিও সাহেবের যিনি রিটার্নিং অফিসার ছিলেন, তিনি কোনো অভিযোগ জানাননি, উল্টে যে সমস্ত গ্রামবাসী এই যে বুথ ছাপ্পা রিগিং রুখে দিয়েছে তাদেরকেই উনি কেস দিচ্ছেন, এরকম করছেন, এরকম যে পক্ষপাতদুষ্ট আচরণ করছেন। এবং বিডিও সাহেব, আমরা ভারতীয় জনতা পার্টি হিসেবে মনে করছি সারা পশ্চিমবাংলায় যে সমস্ত বিডিও সাহেবরা আছেন, পুলিশ আধিকারিক আছেন, সব তৃণমূলের সঙ্গে যোগ আছে। তৃণমূলের সঙ্গে যুক্ত হয়ে বিরোধী দলকে, ভারতীয় জনতা পার্টিকে যাতে সরকার করতে না পারে, ভারতীয় জনতা পার্টি যাতে বিভিন্ন জায়গায় নির্বাচন করতে না পারে, তার একটা প্রচেষ্টা করছেন। তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি সিউড়ি 1 নম্বর ব্লক মাননীয় দেবরূপ রায় এবং মাননীয় উদয় হাজরা, মাননীয় আশিস মণ্ডল ব্লক কনভেনার, ওনাদের নেতৃত্বে আমরা বিক্ষোভ প্রদর্শন করলাম। অন্যদিকে 1 নম্বর ব্লকে ব্লক আধিকারিককে বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিজেপির বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে যথেষ্ট পুলিশি ব্যবস্থা করা হয়েছিল। পরে 4 জন বিজেপি সমর্থক তারা বিডিওর কাছে দাবি সনদ প্রদান করেন। আজকে মূলত পঞ্চায়েত নির্বাচন, এই ত্রিস্তরীয় নির্বাচনে ত্রিস্তরীয় সন্ত্রাস এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস করেছে। নমিনেশনের দিন সন্ত্রাস হয়েছে, ভোটের দিন সন্ত্রাস হয়েছে, কাউন্টিং হল পর্যন্ত সন্ত্রাস চলেছে, আজ পর্যন্ত এই সন্ত্রাস অব্যাহত আছে। আমরা দেখেছি এই নানুর ব্লকেই আমাদের জেলা সভাপতি মাননীয় অষ্টম মণ্ডলের উপর মনোনয়নের দিন চরমভাবে আক্রমণ করা হয়েছে, যেখানে পুলিশ তার অসহায়তা প্রকাশ করেছেন, আমরা কোনো প্রশাসনিক সহযোগিতা পাইনি। এ ব্লকে সন্ত্রাসীরা তাদের সন্ত্রাসের রাজ কায়েম করে চলেছেন, এখানে বিরোধীদের মনোনয়ন দিতে দেয়া হয়নি। অধিকাংশ পঞ্চায়েতে জোর করে বিরোধীদের মনোনয়ন দিতে বাধা দেওয়া হয়েছে, মনোনয়ন করতে দেয়া হয়নি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা জিতেছেন। ভোটের দিন ছাপ্পা চলেছে, কাউন্টিং হল পর্যন্ত বিরোধীদেরকে জোর করে বের করে দেওয়া হয়েছে। এটা শুধু নানুর বীরভূম জেলা নয়, সারা পশ্চিমবঙ্গে একই চিত্র। তারা পঞ্চায়েতে মনোনয়নে লুট করেছে, বাধা দিয়েছে, পঞ্চায়েত নমিনেশন করতে দেয়নি, ভোটের দিন বুথে ছাপ্পা চলেছে, ব্যাপক ছাপ্পা চলেছে, এবং কাউন্টিং হলে আমরা বীভৎস জিনিস আমরা দেখেছি, ব্যালট পেপার পর্যন্ত এরা চুরি করেছে এবং ব্যালট পেপার পর্যন্ত এরা খেয়ে নিয়েছে। এত নক্কারজনক ঘটনা, পুরো গণতন্ত্রকে হত্যা করেছে। পঞ্চায়েতের নামে একটি প্রহসন হয়েছে, মানুষের রক্ত ঝরেছে, 50-এর ঊর্ধ্বে মানুষ খুন হয়েছে, বিরোধী রাজনৈতিক দলের কর্মীদেরকে হত্যা করা হয়েছে, এলাকায় এলাকায় সন্ত্রাস চলেছে, খুন হয়েছে, তোলাবাজি চলেছে, এখনও জুলুম চলছে। তারই প্রতিবাদে ছাপ্পা দেয়া কেন্দ্রগুলোকে পুনরায় নির্বাচন এবং কাউন্টিং হলে যেখানে লুট হয়েছে পুনরায় কাউন্টিংয়ের দাবি
এবং যে সমস্ত জায়গায় এখনো সন্ত্রাস চলছে সন্ত্রাস বন্ধের দাবি নিয়ে আজকে সারা বাংলার প্রত্যেকটি বিডিও অফিসে ভারতীয় জনতা পার্টির ডাকে আজকে গণবিক্ষোভের আয়োজন করা হয়েছে। তারই অঙ্গস্বরূপ আমরা আজকে নানুর ব্লকে বিডিও সাহেবের কাছে কয়েকটি দাবির ভিত্তিতে আমরা স্মারকলিপি প্রদান করে এলাম। বিডিও সাহেবকে বলে এসেছি যে এই এলাকার শান্তি ফেরানোর দায়িত্ব আপনার, একজন ডেভেলপমেন্ট অফিসার হিসাবে আপনার সেই দায়িত্ব আশা করব আপনি সেই দায়িত্ব পালন করবেন। এখানে তৃণমূলীদের গুন্ডারাজ চলছে, এখানে তৃণমূলীদের দাদাগিরি চলে, মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটায়, এই আতঙ্কের পরিবেশ থেকে যেন মানুষ মুক্তি পায় তার ব্যবস্থা করার আবেদন আমরা রেখে এসেছি। আজ তো তৃণমূলের সবাই সেখানে দাঁড়িয়ে কি আজকে কীভাবে আপনারা জমা দিচ্ছেন বিডিও অফিসে এই গণডেপুটেশন? দেখুন, তৃণমূলের শহীদ দিবসের কথা বলে আর লাভ নেই। তৃণমূলের প্রত্যেকবারের শহীদ দিবস একটা আড়ম্বরতা এবং উৎসবের আকার নেয়। উৎসবময় শহীদ দিবস আমরা দেখেছি, শহীদ দিবসের মঞ্চে পাগলু ড্যান্স চলে, শহীদের প্রতি শ্রদ্ধা তারা কতটা জ্ঞাপন করেন তাদের পূর্ব অভিজ্ঞতা আমাদের আছে, আমরা দেখেছি তাদের। অর্থাৎ তাদের এই নাচন কোদনের জন্য শহীদ দিবস নয়, যারা প্রকৃত বাংলার বুকে শহীদ হয়েছিলেন, এই শহীদ করেছিলেন সিপিএমের প্রশাসন, যারা ডাইরেক্ট গুলি করেছিলেন আজকে তারা তৃণমূলের মন্ত্রী, আর শহীদ হয়েছিলেন যারা ছিলেন তারা কংগ্রেসে। আজকে আমরা দেখছি কি যে শহীদ দিবস পালন হচ্ছে, শহীদ করেছে সিপিএম, শহীদ হয়েছে কংগ্রেস, আর শহীদ দিবস পালন করছে তৃণমূল, গালি দিচ্ছে বিজেপিকে। এ নাটক বাংলার মানুষ দেখতে অভ্যস্ত নয়, শহীদ দিবসের এই নাটকের জন্য আমাদের কিছু যায় আসে না। আজকে বাংলার বুকে 50-এর উপর মানুষ খুন হয়েছে, হাজার হাজার মানুষ আজকে কেউ হসপিটালে ভর্তি আছে, কেউ রক্তাক্ত অবস্থায় জখম আছে, তাদের কথা শহীদ দিবসে আলোচনা হবে না, তাদেরকে শহীদের সম্মান দেওয়া হবে না, শহীদের সম্মান নিয়ে একটি নাটক চলছে। অর্থাৎ এটা আমাদের কাছে বড় বিষয় নয়, আমরা শহীদকে মর্যাদা দিতে চাই, তাই 50-এর উপর যে শহীদ আছে তারা যেন সুবিচার পায় তারই দাবি নিয়ে আজকের এই যে শহীদ দিবস ঘোষণা করেছে সেদিনই আমরা এই দাবি নিয়ে বিডিও অফিসে বিক্ষোভ করছি। বিডিও কাছে কিছু আশ্বাস পেলেন? বিডিও সাহেব তার গতানুগতিক পদ্ধতিতে যা বলার দরকার উনি বলেছেন, কিন্তু আমরা জানি বিডিও সাহেবের করার কিছু নেই, এ কোনো বিডিও সাহেবের করার কিছু নেই। এ রাজ্যের সর্বোচ্চ নেত্রী যিনি আছেন, যিনি মুখ্যমন্ত্রী, তিনি প্রশাসনকে দলদাসে পরিণত করে রেখেছেন। এখানে বিডিও, এখানে পুলিশ, তৃণমূলের বাইরে চলার ক্ষমতা নেই, কিন্তু আমরা জনগণের কাছে দাবি রাখছি প্রচার মাধ্যমে, জনগণ বুঝুক যে আজকে প্রশাসনিক সহযোগিতায় কিভাবে তৃণমূল তাণ্ডব চালিয়েছে, কত বড় হিম্মত থাকে, প্রশাসন যদি তার ভূমিকা পালন করে তৃণমূলের গুন্ডারা কি করে মনোনয়ন জমা দিতে আটকায়, কি করে বুথের মধ্যে গিয়ে ছাপ্পা দেয়, কি করে কাউন্টিং হলে গিয়ে ব্যালট খেয়ে ফেলে, এ দৃশ্য আমরা দেখেছি। অর্থাৎ আমরা সব কিছু জানার পরেও আমরা এখানে জনগণের দাবিকে রেখেছি এবং জনগণের উদ্দেশ্যে প্রচার মাধ্যমে আমরা সেই প্রচার মানুষের কাছে রাখছি।